ফেসবুকে ছবি দিয়ে বিবাহ বার্ষিকী উদযাপন করলেন ঢালিউড সুন্দরী পূর্ণিমা। একটি দুটি নয়, ছয়টি ছবি শেয়ার করেছেন এই নায়িকা। স্বামী আশফাকুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন তার পোস্টে। দুই মাস পর সৃজিতের ঘর ছাড়বেন মিথিলা। নাম প্রকাশ না করে এমনই সংবাদ প্রকাশ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, তাদের ভালোবাসার জোয়ার ভাটায় পরিণত হয়েছে। ৫৭ বছরে দ্বিতীয় বিয়ে করে তুমুল আলোচনায় অভিনেতা আশিস বিদ্যার্থী। বিচ্ছেদ ও দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। অভিনেতা মনে করেন, বিয়ের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়। ৭৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ। উৎসবের সর্বোচ্চ সম্মাননা স্বর্ণ পাম বা পাম দর তুলে দেওয়ার মাধ্যমে শেষ হবে আয়োজন। ১২ দিন ব্যাপী এই আয়োজনে স্বর্ণ পামের দৌড়ে ছিল ২০টি সিনেমা ও একটি ডকুমেন্টারি। বিশ্বের জনপ্রিয় পুতুল বার্বি হয়ে আসছেন হলিউড অভিনেত্রী মার্গট রবি। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার, আর এতে চমকে দিয়েছেন এই অভিনেত্রী।